শুরুতে যে খবর আমরা নজর রাখবো, অভয়া খুনের বিচারের দাবিতে মহামিছিল। আজ বামেদের মহামিছিল ধর্মতলায় বাম ছাত্র যুবদের সমাবেশ। যে ছবি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে বাম ছাত্র যুবরা জড়ো হচ্ছে বামেদের মহামিছিল আজ অভয়া খুনের বিচারের দাবিতে। ধর্মতলায় বাম ছাত্র যুবদের সমাবেশ, বক্সিটের ছবি দেখতে পাচ্ছেন। অভয়া খুনের বিচারের দাবিতে বামেদের মহামিছিল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন অনুপম রয়েছে আমাদের সঙ্গে পাকস্ট্রিট থেকে। আমাদের সঙ্গে শিয়ালদা থেকে সৈকত রয়েছে এবং হাওড়া থেকে প্রজ্ঞা রয়েছে। আমরা প্রথমে পাকস্ট্রিটের ছবিটা দেখে নেব অনুপমের মাধ্যমে। অনুপম, পাকস্ট্রিটে এই মুহূর্তে ছবি দেখা যাচ্ছে। শহর কলকাতায় তার ড্রাইভারকে বলতে আপনি গাড়িটা মিছিলে পেছনে নিয়ে চলে যান। পাকস্ট্রিটের ছবিটা দেখাবো অন্তত বামপন্থী ছাত্র সংগঠন মহিলা সংগঠনের যারা নেতৃত্বরা রয়েছেন। এবার ব্যানারটা দেখো, একেবারে ব্যানারের শুরুতেই নবজাগরণের বাংলার আধার আজ, নির্যাতনের বিচার চাই, স্বৈরাচারের ক্ষমা নাই। ব্যানারের হেডলাইন থেকে জেলা থেকে এসে জমায়েত করতে শুরু করেছেন। কিছুক্ষণ আগেই মিছিল শুরু হয়ে গিয়েছে হাওড়া স্টেশন থেকে, হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ব্রিজ হয়ে এই মুহূর্তে মিছিল এসে পৌঁছেছে ড্রাগন রোডে। আমি আমার নিজে দেবব্রতকে বলবো একবার ছবিটা দেখাতে, যে কি হারে মানুষের জমায়েত। বাম সংগঠনের ছাত্র যুবক ও মহিলারা তারা এই বৃষ্টি, এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করেই কিন্তু তারা এই মুহূর্তে মিছিলের সামিল। এবং মিছিলের প্রথম সে সারি, প্রথম সারিতেই কিন্তু মহিলারা রয়েছে। মহিলাদের একটাই আওয়াজ যে অভয়া, অভয়ার বিচার চাই, অভয়ার শাস্তি, অভয়ার যারা দোষী তাদেরকে দ্রুত শাস্তি দিতে হবে। আর কি করে ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন তারা, সেই সঙ্গে তারা দাবি করছেন এই প্রতিবাদ করতে গিয়ে যারা আন্দোলনকারী রয়েছে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, তাদের নিঃশর্তভাবে মুক্ত করতে হবে এই দাবি নিয়ে কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছেন এবং তীব্রভাবে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্য যে তারা কিন্তু রাস্তা থেকে আন্দোলন তুলে নিচ্ছেন না, সাময়িকভাবে আন্দোলন কিছুটা ধীর হলো তারা কিন্তু রাস্তায় এখনো রয়েছেন, তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ না অভয়ার দোষীরা শাস্তি পাচ্ছে তারা লাগাতার আন্দোলন করে যাবে। আমি দেবব্রতকে বলবো ছবিটা দেখাতে, আমি একটু ফ্রেন্ডের সাথে কথা বলতে চাই। কেন আজকে এই বৃষ্টির মধ্যে রাস্তায় রাস্তায় প্রবাদ, দেড় মাস অতিক্রান্ত হয়ে গেছে, তিলোত্তমা এখনো পর্যন্ত বিচার পেল না। এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে প্রথম দিন থেকে আমরা রাস্তায় আছি। আজকে বৃষ্টি উপেক্ষা করেও হাজার হাজার মানুষ রাস্তায় আছে। ভবিষ্যতে তিলোত্তমার বিচার প্রক্রিয়া যত দীর্ঘ হবে এই মিছিলের আয়তনও তত দীর্ঘ হবে। আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো, যতদিন পর্যন্ত সুবিচার না আসছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থেকে এই বিচার নিয়ে আসার লড়াইটা আমরা চালিয়ে যাবো। আপনাদের বহু বন্ধু যারা আন্দোলনকারী তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, তার কারণ হচ্ছে এই এত বড় একটা ঘটনা স্রেফ আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা ওরা করেছিল। আমরা এসএফআই ডিওয়াইফাই আইডোয়া আমরা বুক দিয়ে তিলোত্তমার গাড়িটাকে আটকেছিলাম, তার জন্য এই আক্রমণ, তার জন্য মিথ্যা মামলা। কিন্তু আমার রাজ্যের প্রশাসন জানে না একজন করতান দাসগুপ্তকে গ্রেপ্তার করলে হাজার হাজার করতান দাসগুপ্ত প্রত্যেক দিন জন্ম নেবে, আর হাজার হাজার করতান দাসগুপ্ত প্রত্যেক দিন রাজপথে থাকবে তিলোত্তমার বিচারের দাবিতে। তিলোত্তমার বিচার চাই সেই দাবিতে পথে হাঁটছেন তারা। আমরা হাওড়ার ছবিটা দেখলাম, শিয়ালদার ছবিটা একটু জেনে নেবো সৈকতের কাছ থেকে। সৈকত, শিয়ালদাতেও কি মিছিল শুরু হয়ে গিয়েছে? হ্যাঁ,
একদমই দেখো এই মুহূর্তে শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে অগ্রসর হচ্ছে ধর্মতলার দিকে, মৌলালী এলাকায় রয়েছে এই মিছিল। এই মিছিল মূলত আজকের বাম ছাত্র যুব এবং মহিলাদের যে সংগঠন, সেই বাম মনোভাবাপন্ন মহিলাদের সংগঠনের তরফ থেকে অভয় আর বিচারের দাবিতে আজকের এই মিছিল। এই মুহূর্তে সরাসরি সেই চিত্র দেখাচ্ছি আমরা, শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে এই মুহূর্তে মৌলালী এলাকায় এসে পৌঁছেছে এবং ধর্মতলায় গিয়ে এই তিনটে মিছিল একসঙ্গে হয়ে একটি সমাবেশ হবে। মিছিলে যারা এসেছে তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। দিদি, আজকের প্রায় 50 দিন হতে চললো, এখনো পর্যন্ত আদালত থেকে বিচার পাওয়া যাচ্ছে না। উপরন্তু দেখা যাচ্ছে কলকাতা পুলিশের যে তদন্ত ছিল সেই তদন্তে অনেক ঘাটতি ছিল। কি বলবেন, এইভাবে আর কতদিন লড়াই যতদিন না পর্যন্ত বিচার পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত লড়াই চলছে। এবং সিবিআই এর তদন্ত নিয়ে বলার ক্ষেত্রে বলবো, শুধুমাত্র এই ঘটনাটা না, ধারাবাহিকভাবে সারদা নারদা ডেট সমস্ত কিছু যেগুলো সিবিআই এর অধীনে রয়েছে তার এখনো পর্যন্ত তদন্ত হয়নি। একইভাবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে মুদ্রার এক ফিট এপিট এবং ওপিট আমরা যেটা বলছি সেটা আজকে প্রমাণিত করছে এই দুটো দল। লড়াই আরো চলবে, আরো লড়াইয়ের বার্তা দিয়েই কিন্তু এই মুহূর্তে বাম ছাত্র যুবদের এসএফআই ডিওয়াই এফআই এর মিছিল শিয়ালদা থেকে এগিয়ে চলেছে। এই মুহূর্তে মৌলালী এলাকায় মিছিল রয়েছে এবং মিছিল যতই এগোচ্ছে মিছিল আরে বহরে কলেবরে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলাল সেই চিত্র দেখাচ্ছে। সব মিলিয়ে আজকের এই বামেদের মিছিল অভয় আর বিচারের দাবিতে, সুবিচারের দাবিতে আজকের বাম ছাত্র যুব এবং মহিলাদের তরফ থেকে এই মিছিল এই মুহূর্তে মৌলালী এলাকায় রয়েছে। সৈকত যে ছবিটা তুলে ধরলো, বাম ছাত্র যুবরা মিছিল শুরু করেছে শিয়ালদা থেকে, আমি আরো একবার একটু অনুপমের কাছে যাওয়ার চেষ্টা করবো। অনুপম, পার্ক স্ট্রিটে জমায়েতের ছবিটা এখন ঠিক কি? স্কুল ব্যানারের সামনে কোনো কমরেড আসবেন না। দেখো এখনো পর্যন্ত কিন্তু এই জমায়েত হয়ে রয়েছে, মিছিল অফিসিয়ালি এখনো স্টার্ট হয়নি, আর কিছুক্ষণের মধ্যেই সেই মিছিল শুরু হবে। যারা নেতৃত্বরা রয়েছেন আমি তাদের কাছে একবার একটু যাব, যে যারা এই মুহূর্তে রয়েছেন একটু কথা বলবো। পলতানকে দেখেছিলাম আমরা অ্যারেস্ট করি এবং আপনারা বারবার বলেছিলেন মিথ্যে মামলা। পলতান তো একা নয়, এরকম প্রচুর সবার মুক্তি চাইছে, সকলের মুক্তি চাইছে, শুধু আমাদের সংগঠনের সাথে যুক্ত এরকম কমরেডদের বাদে। এই তিলোত্তমাকে সুবিচার পাইয়ে দেওয়ার জন্য যে সকল আন্দোলনকারী রাস্তায় নেমেছিলেন, যাদের উপর মিথ্যে মামলা দিয়ে পুলিশ প্রশাসন তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে, ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক হতে পারে, আমাদের চিরঞ্জিতা হতে পারে, সকলকে সর্বস্তরের সব আন্দোলনকারীকে ছাড়ানোর জন্য নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার জন্য যত দূর যেতে হয় আমরা যাবো। সিবিআই ইনভেস্টিগেশন করছে, কি মনে হচ্ছে কত দ্রুত এই ইনভেস্টিগেশন শেষ হবে এবং ন্যায় বিচার হবে? টালবাহানা তো চলছে, বুঝতে পারছি, সিবিআই ইনভেস্টিগেশনের একের পর এক নতুন মোড় বেরোচ্ছে, তাতে সিবিআই কতটা ইন্টারভেন করছে না করছেন সকলে দেখতে পাচ্ছেন প্রেস মিডিয়ার মাধ্যমে। এবং অন্যদিকে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টের হিয়ারিং এর ডেট দিনের পর দিন পেছাচ্ছে। কালকে রাত্রিবেলা হঠাৎ করে সিপির রাতের বেলা মনে পড়েছে যে এইখানটা 144 করতে হবে, তাকে আমরা চাইছেন প্রশাসন যত আড়াল করতে চাইবে প্রশাসনের সেই বিভাগ সাধারণ মানুষের সাথে খুলে যাবে, বিচার না দেওয়ানো পর্যন্ত বাধা দিলে তো লড়াই বাঁধবে। আমাদের মা আমাদের মানে কারুর বোনের বয়সী, কারুর সন্তানের বয়সী, তাকে ধর্ষণ পর্যন্ত উর্দি আছে যেমন একটি মেয়েকে যখন ওরকম ভাবে ছিল ছাত্র সংগঠনের ডাকে আজকের এই মিছিল, স্বাভাবিকভাবে ডিওয়াই এফআই এর পতাকা তুমি দেখতে পাচ্ছ, কিন্তু শুধু ছাত্র সংগঠন নয় মহিলা সংগঠনও কিন্তু এখানে রয়েছে, যাদেরকে প্রথম সারিতে রাখা হয়েছে।